নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইংলিশ কিউ ইংলিশ বিংলিশ উইথ শরৎ স্যার। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি চ্যানেলের মাধ্যমে হান্টিং স্নেক যে কবিতাটি রয়েছে সেই কবিতাটির তোমাদের এর আগে আমি কবিতা সম্পূর্ণ লাইন টু লাইন অ্যানালাইসিস দিয়েছি, ব্যাখ্যা বাংলায় দিয়েছি, তারপরে সেখান থেকে যে টেক্সচুয়াল কোয়েশ্চেন আনসারগুলো ছিল সেগুলো সমস্ত কোয়েশ্চেন আনসারগুলো দিয়েছি, আজ তোমাদের জন্য রাইটিং দুটো নিয়ে এসেছি। তো চলো কোনো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওটি, এবং যারা যারা এখনও অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। শুরু করছি, দেখো পাঁচ নম্বর বলেছে কি, রাইট এ নিউজ পেপার রিপোর্ট উইদিন 100 ওয়ার্ডস অন এ বোট ক্যাপ সাইজ ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, অর্থাৎ নৌকো ডুবি, বোট ক্যাপ সাইজ মানে নৌকো ডুবি, নৌকো ডুবে যাওয়া, সেই নৌকো ডুবে গেছে একটি এরকম একটি ঘটনার উপরে 100 শব্দের মধ্যে তোমাদের নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে। কী কী হিন্ট তোমাদের দিয়েছে, যে হিন্টগুলো ফলো করতে বলেছে, দেখো এগুলো পয়েন্ট, যে পয়েন্টগুলো তোমাদেরকে রাখতেই হবে তোমাদের আনসারে। প্লেস, ডেট, নাম্বার অফ পিপল ইন দ্য বোট, কজ, ক্যাজুয়ালিটিস, রেস্কিউ অপারেশনস, স্টেপস টেকেন বাই দ্য গভর্নমেন্ট, এই কয়টি অপশন তোমাদের রাখতেই হবে। তো দেখো এগুলো রেখে কিভাবে করা যায় সেগুলো অবশ্যই করবো, দেখবে তোমরা ফলো করবে এই পয়েন্টগুলোকে, এবং তার সাথে আর চিন্তা মাথায় রাখতে হবে যে সবার আগে সুন্দর দেখে একটি টাইটেল দিতে হবে, টাইটেল অবশ্যই অ্যাট্রাকটিভ হবে কিন্তু টু দি পয়েন্টও হবে, পয়েন্টের বাইরেও হবে না, এই দুটোকে কম্বিনেশন করে টাইটেলটি তৈরি করতে হবে। তাহলে এখানে একটি দেওয়া হয়েছে, দেখো টাইটেল আনসারে এসে গেছি, বোট ক্যাপসাইজ টুক 25 লাইভস, অর্থাৎ একটি নৌকো ডুবি 25টি জীবন কেড়ে নিয়েছে। তো এটি একটি অ্যাট্রাকটিভ, মানুষ এই ধরনের হেডলাইন পড়ে একটু চমকে উঠবে, খারাপও লাগবে, এবং যেহেতু খারাপ খবর তো সুতরাং এটা খারাপ লাগারই কথা, তার সাথে এটাও আমার যে মূল উদ্দেশ্য অর্থাৎ গোটা অংশ যে অংশটা এখনই বলতে যাব, তার যে প্রধান দুটি কথা সেই দুটি প্রধান কথাই এখানে রয়েছে, কি হয়েছে এবং ক্ষতি কি হয়েছে, কি হয়েছে বোট ক্যাপসাইজ এবং ক্ষতি কি 25টি লাইফ নষ্ট হয়েছে, এই দুটো কথা এখানে আছে। এভাবেই টাইটেল তৈরি করলে ভালো মার্কস পাওয়া যায়, টাইটেলের জন্য এক্সট্রা করে তোমাদের 2 নম্বর দেওয়া থাকে। এবং তারপরে শুরু হয়ে গেল, দেখো কিভাবে প্রথমে এসে কি, আমি প্রথমে জায়গার নাম দিয়েছি যেটা বলেছে প্লেস, ডেট, এগুলো যে দিতে হয় টাইম সেগুলো দিয়ে প্রথমে দিতে হয়। দেখো প্লেস এখানে রয়েছে ইস্ট মিদনাপুর, June 30, 2020। তারপরে দেখো শুরু হচ্ছে কোলন চিহ্ন দেওয়ার পর এবার লিখতে হয় পুরো বিষয়টা, এবং এখানে দেখো দুটো পার্ট করা আছে, দুটো কলমে করা আছে। দুটো কলমে কেন লিখেছি, তোমরা চাইলে এক কলমে সরাসরি লিখতে পারো, দুটো কলমে লিখলে ভালো লাগে এই কারণেই, কারণ খবরের কাগজগুলোতে সাধারণত দুটো কলমেই দেওয়া হয়। তাহলে দেখো এরপরটা কি, শুরু করছি আনসারটা, 11 persons are missing and 25 found dead after a boat carrying 45 persons capsized on the Rupnarayan River in East Midnapur district on Monday. মানে কি, 11টা ব্যক্তি মিসিং, হারিয়ে গেছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, 25 জন পাওয়া গেছে যারা ডেড, মারা গেছে একটি বোটে, যেটা বলেছে 45 জন মানুষ টোটাল ছিল, অর্থাৎ 36 জন এভাবে পাওয়া গেছে, এখনও 9 জন তার মানে পাওয়া যায়নি, এবং সেটি ক্যাপসাইজড অর্থাৎ ডুবে গেছে, কোথায়, রূপনারায়ণ রিভারে এবং ইস্ট মিদনাপুর ডিস্ট্রিক্টের সোমবারে। তাহলে পুরো ঘটনা একটি সামারি প্রথম লাইনেই প্রথম সেন্টেন্সে এই দিয়ে দেওয়া হলো, এটাই করতে হয় রিপোর্টিংয়ে। তারপরে কী বলছে দেখো, অ্যাকর্ডিং টু দ্য আই উইটনেসেস দ্য বোট ওয়াজ হিট বাই সাডেন হাই টাইড ডিউ টু হুইচ ইট টার্নড ওভার, বলেছে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের কথা অনুযায়ী যে নৌকাটা রয়েছে সেটাকে হঠাৎ করে একটি হাই টাইড, প্রবল টাইড মানে জোয়ার ধাক্কা মেরেছে, এবং যার ফলে নৌকাটা পাল্টি খেয়ে যায়, এবং যার ফলে এটি ঘটনাটি ঘটেছে। তারপরে এসে আসছে দেখো, তাহলে কারণও বললাম, কজ, ক্যাজুয়ালিটিস বললাম, এবার আসবো কি রেস্কিউতে, rescue operations under the strict vigil of district magistrate started immediately, অর্থাৎ rescue operation উদ্ধার কার্য শুরু হয়েছিল কার আন্ডারে, কার পর্যবেক্ষণে, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে খুব শীঘ্রই তাড়াতাড়ি শুরু হয়েছিল। তারপরে দ্য ইনজুয়ার্ড ওয়ার টেকেন টু শ্যামপুর হসপিটাল, ইনজুয়ার্ডদেরকে যারা আহত তাদেরকে শ্যামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারপর অ্যামং দেম ফাইভ, ওই যে 9 জন যার কথা এখানে বলছিলাম যে 9 জন ছিল, তাই 9 জনের মধ্যে
কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ফাইভ ওয়ার লেট অফ আফটার বিং গিভেন ফার্স্ট এড। নয়জনের মধ্যে পাঁচজন ফার্স্ট এড দিয়েই ছেড়ে দেওয়া হয়েছে আর বাকিদের আর রাখা হয়েছে। অ্যান ইনকোয়ারি টিম হ্যাজ বিন সেট আপ টু লুক ইন টু দ্য ম্যাটার। একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে পুরো বিষয়টি দেখার জন্য। আর দ্য গভর্নমেন্ট অ্যানাউন্সড অ্যান এক্স গ্রাশিয়া অফ রুপিস 5 lakh ফর দ্য রিলেটিভস অফ ডিজিজড, মানে যে মারা গিয়েছে, অর্থাৎ মৃত ব্যক্তি পরিবারের জন্য সরকার 5 lakh টাকা অনুদান ঘোষণা করেছে। আর 50,000 ফর দ্য ইনজুয়ার্ড পার্সন, এবং যেসব আহত হয়েছিল তাদের জন্য 50,000 টাকা করে ঘোষণা করেছে। এইভাবে লেখার পর লাস্টে খালি লিখে দিতে হবে এই অংশটি বাই দ্য স্টাফ রিপোর্টার, অথবা তোমরা নিজেদের নাম দিতে পারো, বাই ধরো অরুণ দে, তারপরে পেপারের নাম দ্য টেলিগ্রাফ, দ্য স্টেটসম্যান, এরকম কিছু দিতে হয়। দিয়ে এই রিপোর্টিংটি এখানেই শেষ করে ফেলতে হবে, এটাই হলো সম্পূর্ণ নিয়ম। তা এটার পরেরটি চলো, এবার 6 নম্বর আরেকটি আছে আমাদের জন্য। কি বলেছে এখানে, রাইট এ সামারি অফ দ্য ফলোয়িং প্যাসেজ উইদিন 100 ওয়ার্ডস। একটি সামারি লিখতে হবে নিচের প্যাসেজটির জন্য 100টি শব্দের মধ্যে। প্যাসেজটি অনেক বড়, তাই চলো কথা না বলে খুব তাড়াতাড়ি বোঝাচ্ছি তোমাদের। হোয়ার এন্ড হাউ শুড চিলড্রেন লার্ন ভ্যালিউস, শিশুরা কোথায় এবং কিভাবে ভ্যালু অর্থাৎ মূল্য শিখবে, জীবনের যে মূল্য আমাদের। উই নো দ্যাট দে নিড টু লার্ন দেম বিকজ ভ্যালুস ফ্রম দ্য বিলিফস অ্যান্ড অ্যাটিটিউডস দ্যাট উইল ডিটারমাইন হাউ দে লিভ দেয়ার লাইফ অ্যান্ড ফাংশন ইন সোসাইটি। আমরা জানি যে তাদেরকে শিখতে হবে এইসব ভ্যালুগুলো, এইসব মূল্যগুলো, কেন, কারণ তাদের যে বিশ্বাস, তাদের যে মনোভাব সমাজের প্রতি থাকবে সেটা ঠিক সেরকমই হবে, যেরকম তাদের মনোভাবটা থাকবে সেটার উপরে ডিপেন্ড করে তারা সোসাইটিতে অর্থাৎ সমাজে কীভাবে বাঁচবে, কী কার্যকলাপ হবে সেটা নির্ভর করবে তাদের সেই ভ্যালুটার উপরে। তারপরে অংশটা দেখো, টু ফাংশন ইফেক্টিভলি ইন সোসাইটি, ভালোভাবে সোসাইটিতে কাজ করতে হলে চিলড্রেন নিড টু বি টট হাউ টু বি অনেস্ট, তাদেরকে শেখাতে হয় কীভাবে সৎ, কাইন্ড, কোর্টিয়াস, কনসিডারেট হতে হবে। এনি সোসাইটি দ্যাট ডাজ নট টিচ চিলড্রেন দিস ভ্যালিউস, যে সমাজ এগুলো গুণ বা এগুলো মূল্য শেখায় না শিশুদের, উড সুন ফল অ্যাপার্ট, তারা খুব তাড়াতাড়ি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। সিমিলারলি ওয়ান উড এক্সপেক্ট এ নেশন টু বি মেড আপ অফ সিটিজেন্স হু নো হাউ টু রেসপেক্ট আদার পিপল অ্যান্ড দেয়ার প্রপার্টি। এবং বলেছে ঠিক সেরকমভাবেই একজন কী আশা করবে যে এমন একটি সমাজ বা এমন একটি দেশ রাষ্ট্র গঠন হবে যেখানকার যে সিটিজেন নাগরিকরা থাকবে তারা অন্যদেরকে সম্মান করতে জানবে, অন্য মানুষদের এবং তাদের যে সম্পত্তি রয়েছে দেশে সেটাকে রক্ষা করতে জানবে। দিস সিটিজেন্স শুড অলসো আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালিউজ অফ হিউমিলিটি অ্যান্ড সেলফ কন্ট্রোল। এবং এদের এই যে সিটিজেনগুলো আছে তাদের যে মানবিকতা এবং নিজেদের উপরে যে কন্ট্রোল, নিজের ইচ্ছা, নিজের রাগ, দেশ সব কিছুর কন্ট্রোল করার যে ক্ষমতা সেটাও থাকবে ভালো। আর কী হবে, দে শুড অ্যাপ্রিসিয়েট কারেজ অ্যান্ড বি উইলিং টু কেয়ার অফ দোজ উইকার দ্যান দেমসেলস, তাদের মধ্যে সাহস থাকতে হবে এবং তাদের চেয়ে যারা দুর্বল রয়েছে সমাজে তাদের প্রতি তাদের সহানুভূতি, সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এনি নেশন হুজ সিটিজেন্স ডু নট প্র্যাকটিস দিস ভ্যালিউস, যেই সমাজে যেই রাষ্ট্রে এই ধরনের সিটিজেনরা তাদের এই ভ্যালুগুলোকে প্র্যাকটিস বা অভ্যাসে আনে না প্রতিদিনের, উডসুন বিকাম এ নেশন নট ওয়ার্থ লিভিং ইন, এমন একটি রাষ্ট্রে খুব তাড়াতাড়ি পরিণত হয়ে যায় যেখানে মানুষ আর বসবাস করতে পারে না। টিচিং দিস ভ্যালিউস টু চিলড্রেন ক্যান নট বি ডিলেড, শিশুদেরকে এই জিনিস যে মূল্য শেখানো এটা খুব দেরি করেও শেখানো উচিত নয়। দিস ইজ বিকজ কারণ আনলাইক ইয়াং অ্যানিমালস, যে ছোট পশুদের মতো মানুষ এখানে একটু আলাদা। কি বলেছে, হুজ ইনস্টিংস আর অফেন হাইলি ডেভেলপড অ্যাট বার্থ, পশুদের কি হয় তাদের যে জন্মগত বা সহজাত প্রবৃত্তি জন্ম থেকেই তাদের খুব হাই, খুব আপার লেভেলের হয়, তারা একেবারে বড়দের মতোই বিহেভ করতে শুরু করে। কিন্তু হিউম্যান বেবিস আর টোটালি ডিপেন্ডেন্ট, কিন্তু মানুষের যে সন্তানরা হয় তারা একেবারেই পর নির্ভরশীল হয়, তারা নিজেরা কিছুই পারে না, যা শেখানো হয় তাই শেখে। হিউম্যান বিইংস হ্যাভ ইমোশনাল নিডস, ডিজায়ার, থটস অ্যান্ড ফিলিংস হুইচ ডিটারমাইন অ্যাকশন, হিউম্যান মানুষের যে সন্তান রয়েছে তাদের মনের যে মানসিক যে প্রয়োজন, চাহিদা, চিন্তা, অনুভূতি, এগুলো সব কিছুই তাদের যে কাজকর্ম সেটাকে প্রভাব ফেলে। দিস ইজ প্রিসাইসলি হোয়াই দে মাস্ট লার্ন ভ্যালিউস নট জাস্ট সার্ভাইভাল স্কিলস অ্যাজ ডু অ্যানিমালস। তো এই কারণেই বলেছে শুধু পশুদের মতো শুধু বেঁচে থাকার পদ্ধতি শিখলেই হবে না, মূল্যটাকেও শিখতে হবে জীবনের। দিস ভ্যালিউস উইল হেল্প কন্ট্রোল দ্য ন্যাচুরাল রেসপন্সেস দ্যাট রেজাল্ট ফ্রম স্যাটিসফাইং পিওরলি সেলফিশ নিডস অ্যান্ড ডিজায়ার্স, এবং
এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো কি করবে, নিজেদের মধ্যে কন্ট্রোল নিয়ন্ত্রণ আনবে আর একটি স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করবে আমাদের মধ্যে, যেটা কি হবে যে আমরা যে সেলফিশ নিড, আমাদের যে স্বার্থপর চিন্তাধারা, স্বার্থপর যে ইচ্ছা, সেটাকে আমরা ভুলে মান সমাজের জন্য বাঁচতে পারব। 202 ওয়ার্ডের মধ্যে পুরো প্যাসেজটি রয়েছে, এবার এদেরকে আমাদেরকে সামারি করতে হবে। এর অর্থ হচ্ছে যে প্রায় ধরো তিন ভাগ, অর্থাৎ 50-70 এরকম ওয়ার্ডের মধ্যে আনতে হবে একটা মোটামুটি, এবং মেন যে কথাগুলো সেগুলো থাকতে হবে। মেন কথা কী হলো ওখানে, যে বাচ্চাদের ভ্যালু শেখানো উচিত ছোট থেকেই, কারণ যদি ছোট থেকে তারা শেখে তাহলে সে নেশনে নেশনটা ভালো হবে, সেই রাষ্ট্রটা ভালো হবে। কারণ আমাদের মধ্যে একটি মানুষের সন্তানদের মধ্যে কী হয়, ইমোশন থাকে, ফিলিংস থাকে, ডিজায়ার থাকে, যেগুলো পশুদের থাকে না, আর এগুলো আমাদের নার্চার করা উচিত ছোটোবেলা থেকেই। এই পয়েন্টগুলো নিয়েই ছোট্ট করে সামারি তৈরি করতে হবে। দেখো আনসারটা কী আসছে, দেখো তোমাদের সামনে, ভ্যালু রিফ্লেক্স দ্য টাইপ অফ সোসাইটি, অর্থাৎ কোন সোসাইটিতে কীরকম ভ্যালু বা মূল্য গুরুত্ব দেওয়া হয় তা সেটার উপরে নির্ভর করে তার পরিচয়। মোরাল ভ্যালুস অ্যাজ অনেস্টি, কাইন্ডনেস, কার্টেসি, কনসিডারেট মাইন্ড শুড বি টট টু দ্য চিলড্রেন সিন্স দেয়ার চাইল্ডহুড। ছোটোবেলা থেকেই শিশুদের এইসব মোরাল ভ্যালু, নৈতিক যে গুণাবলী, সেগুলো হচ্ছে সৎ, তারপরে দয়ালু, অন্যের প্রতি সহজন, কৃতজ্ঞতাবোধ, এই ধরনের জিনিসগুলো শেখানো উচিত ছোটোবেলা থেকে। চিলড্রেন উইল বি দ্য ফিউচার অ্যান্ড ব্যাকবোনস অফ এ সোসাইটি, বাচ্চারা কী হবে এই সোসাইটির ব্যাকবোন, মেরুদণ্ড হবে বড় হয়ে। দিস ভ্যালুস উইল হেল্প দেম টু বি ফ্রি ফ্রম সেলফিশনেস, এবং এই যে গুণাবলীগুলি এগুলো কী করবে বাচ্চাদেরকে যে সেলফিশ, স্বার্থপর মনোভাব থেকে দূরে রাখবে, অ্যান্ড বি রেসপন্সিবল সিটিজেন ইন ফিউচার, এবং তাদেরকে একটি দায়িত্বপূর্ণ নাগরিক তৈরি করবে ভবিষ্যতে। চিলড্রেন উইথ সাচ ভ্যালুস উইল ডেফিনেটলি মেক এ নেশন ওয়ার্দি অফ লিভিং, এবং এই ধরনের সন্তানরা যাদের মধ্যে এই ধরনের ভ্যালুগুলো মূল্যগুলো থাকবে তারা অবশ্যই একটি এমন নেশন তৈরি করবে যে নেশনটি, যে রাষ্ট্রটি বাঁচার জন্য খুবই উপযুক্ত হবে। তাহলে অতগুলো কথাকে ছোট্ট করে এখানে আনা হলো, এভাবে এটি শেষ হলো, আমার 6 নম্বরও এখানে শেষ হলো। তো যারা যারা দেখছো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, বেল আইকন চেপে আমার সাথে জুড়ে থাকো ভবিষ্যতে আরও ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই এখন ধন্যবাদ এবং গুড বাই।